হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা দেখবো বাংলাদেশ, ভারত, পাকিস্তান এর মধ্যে কোন দেশ কোন দিক দিয়ে এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। বন্ধুরা, 1971 সালের আগে বাংলাদেশ ও পাকিস্তান ছিল একটি দেশ। 1971 সালে যুদ্ধের পর বাংলাদেশ নামের একটি রাষ্ট্র গঠিত হয়। বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে পাকিস্তান বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় মুসলিম দেশ। বাংলাদেশ পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড় মুসলিম দেশ। পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে। পাকিস্তানের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু ও ইংলিশ। পাকিস্তানের ক্যাপিটাল সিটি হচ্ছে ইসলামাবাদ এবং কমার্শিয়াল ক্যাপিটাল সিটি করাচি। এখানে পাকিস্তানের জনসংখ্যা 231 মিলিয়ন। পাকিস্তানের জনসংখ্যার 44% মানুষ পাঞ্জাবি, 9% মানুষ পাঠান, 14% মানুষ সিন্ধি। পাকিস্তানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। দেশটির প্রায় 75% মানুষ ইসলাম ধর্মে অনুসারী। 2023 সালে পাকিস্তানের জিডিপি 347 বিলিয়ন USD। পাকিস্তানের একজন সাধারণ জনগণের মাথাপিছু আয় 1658 USD। পাকিস্তানি কারেন্সির নাম পাকিস্তানি রুপি। পাকিস্তানের বড় শহরগুলো হলো লাহোর, হায়দ্রাবাদ, ফেসালাবাদ। এখন আমরা জানবো পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে। পাকিস্তানের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 634,000। পাকিস্তানের মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,924টি। পাকিস্তানের কাছে রয়েছে 961টি যুদ্ধ বিমান। বর্তমানে পাকিস্তানের কাছে 130 থেকে 140টি পারমাণবিক বোম রয়েছে। বন্ধুরা, বুঝতে পারলেন পাকিস্তান সামরিক দিক দিয়ে কতটা শক্তিশালী। এখন আমরা জানবো ভারত সম্পর্কে। ভারত দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। ভৌগোলিক বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্র। জনসংখ্যার দিকে ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয়। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে ভুটান ও নেপাল এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে। দেশটির জনসংখ্যা 1.410 মিলিয়ন। দেশটির কলিং কোড +91। ভারতের জিডিপি 3.535 ট্রিলিয়ন। দেশটির প্রধানমন্ত্রী হল নরেন্দ্র মোদী। ভারতের অসংখ্য জায়গা রয়েছে, রয়েছে অসংখ্য হিন্দু নির্দেশনা। এখন আমরা জানবো ভারতের সামরিক শক্তি সম্পর্কে। 2023 সালের র্যাঙ্কিং অনুযায়ী ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ। ভারতের কাছে মোট 1 সৈন্য রয়েছে 14 লক্ষ। ভারতের সামরিক বাজেট 51 বিলিয়ন। ভারতের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি। ভারতের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 2,210টি। ভারতের কাছে 120টি পারমাণবিক বোম রয়েছে। এখন আমরা জানবো বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের অফিসিয়াল নাম রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা। বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা। কমার্শিয়াল ক্যাপিটাল সিটি হলো চট্টগ্রাম। 2023 সালে বাংলাদেশের জনসংখ্যা হলো 170 মিলিয়ন। বাংলাদেশে বসবাসকারীর মধ্যে 98 থেকে 99% মানুষ বাঙালি। বাংলাদেশের প্রায় 93% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বাংলাদেশের জিডিপি হলো 460 বিলিয়ন USD। বাংলাদেশের মানুষের মাথাপিছু 2,734 USD। এখন আমরা জানবো বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে। 2023-এর র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর 40তম শক্তিশালী দেশ। 2023 সালে বাংলাদেশের সামরিক বাজেট ধরা হয়েছে 3.8 বিলিয়ন। বাংলাদেশে সৈন্য রয়েছে 1,65,000 এবং যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি। বাংলাদেশের যুদ্ধ বিমান রয়েছে 208টি। ভিডিওটি আমাদের সাধ্যমতো ভালো করার চেষ্টা করেছি। এই ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর লাইক করতে ভুলবেন না।